হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা আরব আমিরাতে বসবাস করেন অনেক সময় আপনাদের পাসপোর্ট হারিয়ে যায় অথবা কোনো কোম্পানিকে পাসপোর্ট দেওয়ার পরে সে পাসপোর্ট নিতে পারেন না এই ধরনের সমস্যার হওয়ার পরে আপনারা পাসপোর্ট কিভাবে উদ্ধার করবেন অথবা নতুন পাসপোর্ট কিভাবে রিনিউ করবেন সেই বিষয়টা জানেন না এটি খুব সিম্পল কিছু স্টেপ আছে এগুলো আপনি করে আপনি নিজে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি পাসপোর্ট পেতে পারেন বিশেষ করে আপনারা যারা বিভিন্ন দালাল চক্রের ফান্দে পড়ে যান তারা আপনাদের থেকে পাসপোর্ট নিয়ে নেয় পরবর্তীতে আপনাদের কাছে বড় ধরনের অ্যামাউন্ট দাবি করে সো আপনারা চাইলে ওই পাসপোর্টকে হারিয়ে গিয়েছে বলে আপনারা নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করে পাসপোর্ট পেতে পারেন তার জন্য কি কি লাগবে এবং কত টাকা খরচ হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবকিছু বলবো এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে প্রথমত আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় অথবা কোনো দালাল চক্রের মাধ্যমে যদি আপনার পাসপোর্ট আটক হয়ে যায় সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে দুবাই পুলিশ অথবা আবুধাবি পুলিশ পোর্টালে গিয়ে সেখানে আপনার লস্ট সার্টিফিকেট অথবা লস্ট পাসপোর্ট নামে একটা অপশন আছে সেখানে গিয়ে আপনি আবেদন করার পরে আপনাকে একটা লস্ট সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেটটি নিয়ে আপনি সরাসরি আমাদের এম্বাসিতে চলে যাবেন যারা আপনার দুবাইতে বসবাস করেন তারা ডুবাই এম্বাসি এবং যারা আবুধাবিতে বসবাস করেন তারা আবুধাবি এম্বাসিতে চলে যাবেন যাওয়ার আগে আপনি অনলাইন থেকে আপনার বাংলাদেশের যে ই পাসপোর্টের পোর্টাল রয়েছে সেখানে গিয়ে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেটিও খুব সিম্পল আপনি আপনার ইমেল আইডি এবং মোবাইল দিয়ে সেখানে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট গুলো দিয়ে আপনি নিজে নিজে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনাকে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে সে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার পুরনো যে পাসপোর্টটা হারিয়ে গিয়েছে তার ফটোকপি আপনার এমিরাত আইডি আপনার এনআইডি এবং আপনি যে লস্ট পাসপোর্ট কমপ্লিন করেছেন সে রিপোর্টটা নিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলো নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন সেখানে আপনার পাসপোর্টের জন্য যেটি পাঁচ বছর সেটির জন্য হচ্ছে যে একশো ডলার এবং হচ্ছে যেটি দশ বছর সেটার জন্য হচ্ছে একশো পঁচিশ ডলার এটি হচ্ছে যে আপনার ক্যালকুলেশন করে নেবেন কত টাকা আসে এই ডকুমেন্ট গুলো এবং সাথে আপনার পাসপোর্টের ফি সহকারে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাকে একটা ডেলিভারি রিসিপ্ট দিয়ে দিবে সেই ডেলিভারি রিসিপ্ট আপনার কাছে রাখবেন যে ডেট দেওয়া হবে সেই ডেটে গিয়ে পাসপোর্ট কালেক্ট করে নিয়ে আসবেন এভাবে আপনি হারিয়ে যাওয়া পাসপোর্ট পেতে পারেন অথবা দালাল চক্রের মাধ্যমে যদি পাসপোর্ট আপনার আটক হয় সেক্ষেত্রে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করে পাসপোর্ট পেতে পারেন আপনারা যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য আমি মনে করি যে এই ভিডিওটি হেল্পফুল হবে এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেন যারা এ ধরনের সমস্যায় পড়েছে তারা নিজে নিজে আবেদন করে পাসপোর্ট পেতে পারেন তবে হ্যাঁ আপনারা যারা বুঝেন না অথবা বুঝতে সমস্যা হয় কারণ হচ্ছে যে আপনি যখন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন অথবা পুলিশ কমপ্লেন করবেন অনেকগুলো বিষয় হয়তো আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে যারা অভিজ্ঞ কোনো টাইপিং সেন্টার অথবা যারা অভিজ্ঞ তাদের মাধ্যমেও এটি করতে পারেন ধন্যবাদ সবাইকে